আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি এবং দোয়া করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন আমেরিকাতে বাসার বাইরে মানুষ কেন দেখা যায় না। তো আজকে আমি আপনাদের জন্য কিছু ফুটেজ ধারণ করেছি বিভিন্ন জায়গা থেকে, আমাদের কমিউনিটি, তারপরে গ্রামের কিছু দৃশ্য, অন্য আরও কিছু কমিউনিটি থেকে আমি দৃশ্যগুলো ধারণ করেছি। তো আমি আমার দুই ছেলেকে নিয়ে বাসার বাইরে বের হয়েছিলাম হাঁটতে, সেই সময়তেই দেখেন কিছু ফুটেজ ধারণ করেছে, একটা মানুষও বাড়ির বাইরে নাই, প্রত্যেকটা বাসার সামনেই কিন্তু গাড়ি আছে। আমাদের কমিউনিটিটা অনেক ঘন ঘন বাড়ি দেখা যাচ্ছে, সাধারণত সব কমিউনিটিতে এত ঘন ঘন বাড়ি দেখা যায় না, বাড়িগুলো অনেক দূরত্বে দূরত্বে হয়ে থাকে, কিন্তু আমাদের কমিউনিটিতে বাসাগুলো খুবই ছোটো ছোটো এবং খুবই কাছাকাছি। তো প্রতিটা বাড়ির সামনেই দেখেন দুইটা তিনটা চারটা করে গাড়ি। আমেরিকাতে আসলে প্রত্যেকটা মানুষের চাইতে গাড়ির সংখ্যাই বেশি, প্রতিটা বাড়িতেই গাড়ি থাকবে, কারণ গাড়ি ছাড়া চলা অসম্ভব, কারণ বড় দেশ, জনসংখ্যা কম, কিন্তু প্রতিটা জায়গায় যেতে হলে গাড়ি অবশ্যই প্রয়োজন। আর গাড়ি চালাতে পারে সবাই, আমার মতো কিছু ভীতু পাবলিক আছে যারা গাড়ি চালাতে ভয় পায়, লাইসেন্স আছে আমারও কিন্তু আমি গাড়ি চালাতে খুবই ভয় পাই। আমেরিকার কোথাও আপনি টং দোকান বা মুদি দোকান দেখতে পাবেন না, রাস্তার পাশে দাঁড়িয়ে কেউ গল্প করছে বা কোলাহল করছে বা কেউ কাউকে বিরক্ত করছে এরকমও দেখতে পাবেন না, মানে কোনো ধরনের বিশৃঙ্খলা, কোনো ধরনের কোলাহল কিছুই চোখে পড়ে না। আমার কিছু স্টেটে যাওয়ার সৌভাগ্য হয়েছিল, অন্য স্টেটগুলোর চিত্রও ঠিক একই রকম, রাস্তার বাইরে কোনো মানুষ দেখিনি। শুধুমাত্র নিউ ইয়র্ক স্টেটে রাস্তা দিয়ে যখন পার হচ্ছিলাম তখন দেখেছি যে ট্যুরিস্ট স্পটগুলোতে এবং সেই সাথে যে সব এলাকায় স্কুল কলেজ আছে সেখানে মানুষ হেঁটে চলাচল করে, কারণ নিউ ইয়র্কে পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম অনেক ভালো। জর্জিয়া স্টেটে আমরা আছি, জর্জিয়া স্টেটের পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম খুবই খারাপ, মানে এখানে কোনো পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম নেই বললেই চলে। আমি এখন আপনাদেরকে গ্রাম সাইডের কিছু এরিয়া দেখাচ্ছি, আপনারা খেয়াল করবেন যে বাড়ির সীমানা প্রাচীরও কিন্তু নাই, আর একজনের বাড়ির সীমানায় আর একজন ভুল করেও কেউ ঢুকবে না। যদি কেউ অনাধিকারভাবে প্রবেশ করে তাহলে যে কেউ পুলিশে কল করতে পারবে এবং পুলিশ এসে তাদেরকে কোনো বিনা বাক্য ব্যয় ধরে নিয়ে চলে যাবে, যার কারণে কেউ কারোর সীমানাতেও কখনো প্রবেশ করে না। আসলে এরা অনেক মানে ভদ্র, যেহেতু আইনের প্রয়োগ আছে যার কারণে কেউ কাউকে ডিস্টার্ব করে না, কেউ কারো কোনো কিছুতেই মানে নাক গলাতে যায় না, যে যার মতো স্বাধীনভাবেই তারা থাকে। আমেরিকা হচ্ছে একদম স্বাধীন একটা দেশ, এখানে কেউ কারো মানে কোনো কিছুতেই বাধা প্রদান করে না, আপনি যদি ইসলাম ধর্ম পালন করেন আপনার সেই ধর্ম পালনেও কেউ বাধা দিবে না। এখানে প্রচুর মসজিদ আছে, প্রচুর মন্দির আছে, সব ধরনের উপাসনালয় আছে, কেউ কাউকে কোনো কিছুতেই বাধাগ্রস্ত করে না, আপনারা খুব শান্তিতে যে যার মতো ধর্ম পালন করতে পারবেন, যে যার মতো চলতে পারবেন, সব কিছুই এখানে স্বাধীন। আর আপনি যদি পার্কে যান, কোনো শপিং মলে যান, তাহলে দেখবেন যে হ্যাঁ মানুষ আছে, কেউ কেউ বাড়ির ব্যাক ইয়ার্ডে বা ফ্রন্ট ইয়ার্ডেও খেলাধুলা করে, কিন্তু বাড়ির সামনে আপনি সবসময়তে মানুষের কোলাহল বা এরকম কিছু দেখতে পাবেন না। আমাদের দেশে কিন্তু দেখবেন যে মোড়ে মোড়ে অনেক দোকান, পানের দোকান, চায়ের দোকান, অনেক কিছু, কিন্তু এখানে কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাবে না, বসে বসে চা খাবে না, কেউ কারো সাথে খেজুরে আলাপ করবে না, এই রকম। তো আশা করি কিছুটা হলেও বুঝতে পারছেন যে কেন বাড়ির বাইরে মানুষ দেখা যায় না। আমি আরও ভিডিও নিয়ে আসবো আপনাদের সাথে ইনশাল্লাহ। আর ছাদের বিষয়ে আপনারা জানতে চেয়েছিলেন, সেটাও ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব। এখানে জঙ্গলি ফুলগুলো আমার অনেক ভালো লাগে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।